আমার পেছন পেছন একটা ছেলে মেয়ে ধরছে, ভিডিও ধরছিস, ফটো তুলছিস, পয়সা দে। নাম শুনলে পয়সা লাগবে। ওখান থেকে দুটো দাদা যাচ্ছে, ও দাদা, ও দাদা। প্রায় দু মাস হয়ে গেল আর আমি তো কোনো ভিডিও ছাড়ি না, আর সবাই বলছে ভাই তুই তো ইউটিউব চ্যানেল ছেড়ে দিলি। দেখো এর জন্য কিন্তু আস্তে আমি বেরিয়ে পড়ছি ভিডিওর উদ্দেশ্যে, কিন্তু আমি কোথায় যাব সেটা জানি না। কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, মানে আমার দিদি এটা ধরার জায়গা কথা মনে পড়লো, সেটা হলো তো চলো। আমরা সোজা যাচ্ছি রাস্তা বরাবর, একটা লোককে আমরা জিজ্ঞেস করলাম যে কুমারটুলিটা কোথায়, বললো সোজা হেঁটে যাও পেয়ে যাবে। রুকো যারা, সবার করো। দুটো দাদা যাচ্ছে হাতে ক্যামেরা নিয়ে, আমি দাদা দুটোতে যে বলবো যে দাদা দুটো ছবি তুলে দেবে। ও দাদা, ও দাদা, শোনো শোনো, একটু শোনো, একটু শোনো দাদা, দাদা একটু শোনো, দাদা 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 একটু দুটো আমাদের ফটো তুলে দেবে, ফটো তুলে দেবে আমাদের, তোমার এত সুন্দর ক্যামেরা ফটো তুলে দেবে, একটু আমার আমার একটু ফটো তুলে দেবে, হ্যাঁ ঠিক আছে তুলে দেবে। দাদাদের সাথে হুড়তে দেখা হলো, আর অসংখ্য ধন্যবাদ দাদা ফটো তুলে দেওয়ার জন্য, আর চলো আমরা ফটো তুলে আসি। চলো আমরা কিন্তু অনেক তপস্যার পর চলে এসেছি তোমার টুলিতে, এবারে একটা শুট হয়ে যাক, চলো। আমরা এখন তোমার টুলির এইখানে যারা ঠাকুর তৈরি করছে তাদের সাথে আমরা কিছু কথা বলে নিই, চলো। তোমার নাম কি? নাম শুনলে পয়সা লাগবে। নাম শুনলে পয়সা লাগবে, মানে একটু নামটা বলে দাও না। না নাম শুনলে পয়সা লাগবে। এখানে ততদিন ধরে মানে ঠাকুর তৈরি হচ্ছে, আমরা এখন তোমার টুলিতে এসেছি, প্রথম তাঁতুটা তো বললো মানে বলতে পারবো, মানে আমরা এই তাঁতুটাতে এসেছি, আমরা এখন শুনবো বলে তিনা। আমার নাম রাজকুমার সিংহ। আচ্ছা এখানে ততদিন ধরে ঠাকুর বানানো হচ্ছে? এখানে প্রায় 3 মাস ধরে হচ্ছে ঠাকুর বানানো। ও 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে? আচ্ছা তোদের এসছে অর্ডার? নাগের বাজার আছে, রাজারহাট আছে, তারপরে লালা বাগান থেকে আছে, আরও অনেক জায়গা আছে, নাম জানি না, সব মালিক জানে। ও আচ্ছা, মানে আমরা শুনে নিলাম অনেক জায়গা থেকে কিন্তু অর্ডার এসছে তোমার টুলি বলে তথা। আমরা যাবো আরও আরও ভেতরে আমরা ঢুকবো, চলো। মানে আমি এসেছি তোমার টুলিতে মাটির ঠাকুর দেখার থেকে কিন্তু জয়ন্ত ঠাকুরও অনেক দেখেছি। আমরা তোমার টুলিতে চলে এসেছি, পুরো কিন্তু তোমার টুলি ধরা হয়ে গেছে, জায়গা পেলাম, বসেও পড়েছি, এখন দেখি কোথায় যাওয়া যায়, চলো। মানে যারা ভাবছো তোমার টুলিতে এসে আমরা ফটো তুলবো ভিডিও তুলবো, তাদেরও কিন্তু একটা রিস্ক আছে। আমার পেছন পেছনে একটা ছেলে মানে ধরছে, ভিডিও তুলছি বলে বলছে, ভিডিও তুলছি, ফটো তুলছি, পয়সা দে। ভাই মরেছি, এমনিতেই এমনিতেই গরিব মানুষ, ওই যে আসছে, এই যে যে আসছে, ভাই পালাই রে পালাই, আসছে লাল জামা পরে আসছে, ভাই আমরা পালাচ্ছি। হ্যাঁ এখন আমাদের হয়ে গেছে তোমার টুলি পুরো ধরা, এখন আমরা কিছু খাবো, তারপরে আমরা দন্দার ধারে যে বসবো, টয়লেটের দন্দ বেড়েছে, টাটা। এখন আমরা কিছু খাবো না, এখন আমি এসেছি দন্দায়, চলো একটা শুট দেখে নি। পথিকায় ভেবুন রে ডুবে যাও রূপসাগরে, পথিকায় ভেবুন রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ
না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বিরিয়ানি খাওয়ার জন্য যে এত পরিশ্রম করতে আমি সেটাও জানিনি প্রায় বাজে তিনটে এখনো পেটে কিছু পড়েনি শুধু কোল্ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি খুব খিদে পেয়েছে আমরা মেট্রো ধরবো মেট্রো ধরে দমদমে যাব দমদম থেকে বিরিয়ানি খাবো ভালো না জানো দেখে নাও আসবে বিন্দু পার্ট টু এর অপেক্ষায় থাকো। Living up fun, sipping on beer. Yeah, clap for me, man, right here. Got the man with the plan, right here. Bring it swag with a man.